हेलो एंड वेलकम एवरीवन। आज के आमरा चले एलाम शैडो कन्सेप्टेर किछु प्रॉब्लेम निये। आगे दिन आमरा कन्सेप्टटुकु शिखेछिलाम, आज के आमरा किछु प्रॉब्लेम करबो। एबं आज के क्लासेर एकटा स्पेशालिटी होच्छे, आज के तोमादेर जोन्नो एकटा होम टास्क थाकबे। सो एबं सेई होम टास्केर आन्सार आमाके कमेंटे जानाबे, ताते करे आमि बुझबो आदौ तोमरा बुझते पारछो किना। तो आर देरी ना करे सेशनटा स्टार्ट करा जाक। देखो प्रथम क्वेश्चन बोलेछे, वन मर्निंग आफ्टार सानराइज मोहिनी एंड सुपर्णा वर टॉकिंग टू इच अदर एट रोड क्रॉसिंग। इफ सुपर्णा शैडो वाज एक्जैक्टली टू द राइट ऑफ मोहिनी, देन इन व्हिच डायरेक्शन सुपर्णा वाज फेसिंग। आमी कयेकटा जिनिस कालके मार्क करते बोलेछिलाम। सबथेके प्रथमे बोलेछिलाम टाइम देखबे, मर्निं ना इवनिं, दुटो टाइम दिए क्वेश्चन थाके। एखाने टाइम बोलेछे मर्निं, তাহলে মর্নিং যখন বলেছে তাহলে সান আমার থাকবে ইস্টের দিকে। এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাই তো? তাহলে সান আমার ইস্টের দিকে থাকবে। তাহলে সান যদি আমার ইস্টের দিকে থাকে, শ্যাডো পড়বে এই ডটেড লাইন, মানে এই দিকে ওয়েস্টের দিকে শ্যাডো পড়বে। আবার দুজন দুজনের দিকে মুখ করে আছে, আমি কে কোনটা জানি না। সুপর্ণা শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য রাইট অফ মোহিনী, মানে মোহিনী মোহিনীর রাইটে যে ছায়াটা পড়ছে সেটাই সুপর্ণার ছায়া। এবার দেখো কার রাইটে এখানে ছায়া পড়া সম্ভব, দেখো এর তো এটা লেফট হচ্ছে, তাহলে এর লেফট সম্ভব না। তার মানে এইটা যে এদিকে মুখ করেছে তার রাইট হচ্ছে এই দিকটা। তাহলে সুপর্ণা শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য রাইট অফ মোহিনী, অর্থাৎ এইটা হচ্ছে তার মানে আমার মোহিনী। তাহলে এটা যদি মোহিনী হয় তাহলে এটা সুপর্ণা। কোশ্চেন বলেছে ইন উইচ ডাইরেকশন সুপর্ণা ওয়াজ ফেসিং, তাহলে সুপর্ণা ওয়াজ ফেসিং টুয়ার্ডস নর্থ ডাইরেকশন, এটা আমার আনসার হয়ে গেল। পরের কোশ্চেন, ইফ অ্যালিনা সিজ দ্য রাইজিং সান বিহাইন্ড দ্য টেম্পল অ্যান্ড দ্য সেটিং সান বিহাইন্ড দ্য রেলওয়ে, তাহলে অ্যালিনার বাড়ি এখানে ধরো। তাহলে অ্যালিনা দেখো কি বলছে, রাইজিং সানকে দেখছে বিহাইন্ড দ্য টেম্পল, তার মানে টেম্পলটা ওর বাড়ি থেকে ইস্টের দিকে এটুকু বোঝা যাচ্ছে। এবং সেটিং সান বিহাইন্ড দ্য রেলওয়ে স্টেশন, এবং সেটিং মানে ওয়েস্টে অস্ত যায়, তাহলে রেলওয়ে স্টেশনটা ওর বাড়ি থেকে ওয়েস্টে এটুকু বোঝা যাচ্ছে। হোয়াট ইজ দ্য ডাইরেকশন ফ্রম দ্য টেম্পল ফ্রম দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন থেকে টেম্পলের ডাইরেকশন এদিকে কি, ইস্ট ডাইরেকশন। খুবই সোজা, খুব সোজা, একটু বুঝতে পারলেই হচ্ছে, বোঝা গেল। পরের কোশ্চেন, ওয়ান ইভিনিং আলোক এন্ড সৌরভ আর টকিং টু ইচ আদার ফেস টু ফেস, দেখো এখানে বলেছে ফেস টু ফেস। এবার টাইম দেখো, ইভিনিং, ইভিনিং মানে সান ওয়েস্টে থাকবে তার ছায়া ইস্টে পড়বে। সৌরভ শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ আলোক, তাহলে এই যে ছায়াটা, ছায়াটা এদিকে পড়বে, দেখো এর এ যে এদিকে মুখ করেছে এর তো এটা রাইট, তাহলে এর রাইটে তো পসিবল না, এর লেফটে পসিবল। তাহলে বলেছে দেখো, সৌরভ শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি লেফট টু আলোক, তার মানে আলোকের এইটা আলোক, কারণ এর লেফট এটা পসিবল, এর রাইট পসিবল না, তাহলে এটা হচ্ছে সৌরভ। কোশ্চেনটাতে কি চাইছে দেখো, কোশ্চেনটাতে চাইছে আলোক ওয়াজ ফেসিং, তাহলে আলোক ওয়াজ ফেসিং টুয়ার্ডস আমার হচ্ছে আলোক ওয়াজ ফেসিং টুয়ার্ডস সাউথ ডাইরেকশন। আচ্ছা পরের যে কোশ্চেনটা আছে, ওয়ান মর্নিং টু ফ্রেন্ড দিয়ে রাহবার দেবাশিস, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, এটা করে সবাই কমেন্টে আমাকে অ্যান্সারটা পাঠাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। এই শ্যাডো কনসেপ্ট এখানে শেষ হলো, পরের ভিডিও থেকে আমরা ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স স্টার্ট করবো।